বিনয়ের সম্রাট চিরাগে জান শরীফ ডাক্তার কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরের মহামূল্যবান বাণী সমূহ। পশু কুরবানিটি হলো মেজাজি কুরবানি এবং আমিত্বের কুরবানিটি হলো হাকিকি কুরবানি। সেই সূত্রে কুরবানির মূল দর্শনে গৃহপালিত হালাল পশুটিও নেই এবং লৌহদণ্ড দিয়ে বানানো তরবারিটিও নেই। ছয় ঋপুর বন্ধন হতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হল হজের দিকে অগ্রসর হবার সুন্দর পথ। মানুষের হৃদয় যেমন খানায়ে কাবা, তেমনি মুমিনের হৃদয় হলো আল্লাহর আরশ। সুতরাং এই হৃদয় তথা দিল কাবার হজ করা প্রয়োজন। ছয় ঋপুর মাধ্যমে যাহা মন মগজে বাসা বাঁধতে থাকে, উহাই একটি একটি করে হিসাব করে বর্জন করে দেবার সাধনাটির নামটি হল সিয়াম। সংক্ষেপে, নফসের ভেতর অবস্থানকারী খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার সাধনাটির নামটি হল সিয়াম। নফসের খায়েশিয়াত এবং প্রবৃত্তিগুলোই তো খান্নাসরূপী শয়তান। জাহান্নামের আগুনটিকে মাত্র একটি জিনিস জ্বালাবার অনুমতি দেওয়া হয়েছে, আর সেটা হলো মানুষ এবং জিনের অন্তর। আপন নফসের সঙ্গে যে খান্নাসটিকে জড়িয়ে দেওয়া হয়েছে, উহাই লোভ, মোহ, কাম, ক্রোধ, মাৎসর্য এবং অহংকার নামক আবর্জনা, যা মানুষকে সঠিক পথ হতে বিচ্ছিন্ন করে দেয়। তাই এই সরলপুর বন্ধনটিকে সম্পূর্ণরূপে উপড়িয়ে ফেলার জন্য সিয়াম একটি উপযুক্ত এবং সুন্দর মাধ্যম। নিজের নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে, তাকে বর্জন করার নামটি হলো সিয়াম। বর্জনের প্রথম মুহূর্তটিকে বলা হয় ইফতার। যেই মাত্র সাধকের আপন নফসের উপর ছয়টি রিপোর লেলিহান জিহ্বাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং রোজাদারদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে যায়, তখনই সাধকের জন্য সেই সময়টিকে বলা হয় ইফতারের সময়। রোজার হাকিকি শুরু হয় আল্লাহর মারেফত অর্জন থেকে এবং এর শেষ বা ইফতার হচ্ছে আল্লাহর দিদার লাভ করা। যে সাধক তথা রোজাদারদের জীবনে একবার হাকিকি ইফতারটি হয়ে গেছে, তার জন্য বাকি জীবনটি সরলিপুর বন্ধন মুক্ত জীবন তথা খান্নাসরূপী শয়তান ইবলিশ মরদুদ মুক্ত জীবন। এই জীবনকে বলা হয় আমিত্বহীন জীবন। এই জীবনকে বলা হয় হাস্তি ক্ষুদি অহম ইগো বিদায় করে দেবার জীবন। আল্লাহর গুণে গুণান্বিত হবার নামই হলো হজ। দুনিয়াও চাও আল্লাহও চাও, এটা পাগলামি। যার মধ্যে নম্রতা নাই তার জন্য সুফিবাদ হারাম। নিজের সঙ্গে থাকা খান্নাস হতে মুক্ত হয় ধর্মের একমাত্র উপদেশ। মশারির ভিতর জিকির করা সহজ, কিন্তু টাকার স্তূপের উপর ঈমান রাখা কঠিন। শক্তির পূজারি দুনিয়াতে কিছু পেতে চায়, প্রেমের পূজারি স্বেচ্ছায় সব কিছু হারাতে চায়। এই দুনিয়ায় সর্বোচ্চ ত্যাগ, এই দুনিয়ায় তোমাকে উপহার দিবে সর্বোচ্চ শাস্তি।